বন্ধুরা এই মেয়েটির নাম শিমু আজকে তার ডেড বডি পাওয়া গেছে কেরানীগঞ্জে একটি ব্রিজের নিচে আপনারা সবাই জানেন এই খবরটা মোটামুটি মিডিয়াতে এসছে এ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন শিল্পী যে কোনো কারণে সে বহিষ্কৃত শিল্পী তার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বা ছিল না এটা নিয়ে এসে আন্দোলনরত ছিল এই মেয়েটি আমার এই ছবিটা ধর্মস্থান সহ আপনারা যে গানটি দেখলেনটি ধর্মস্থান ছবির গান এছাড়াও শিমু আমার আরও তিনটি ছবিতে অভিনয় করেছে আমার ছবি ব্যতীত সে অনেকগুলো সিনেমায় অভিনয় করেছে এটা সত্য তার মেম্বারশিপটাও চলচ্চিত্র শিল্পী সমিতি স্থগিত করেছে যার সমস্ত দোষারোপ দেওয়া হচ্ছে জায়েদ খানকে যে অবশ্য জায়েদ খান বারবার বলছেন যে এটা আমি একা করিনি এটার মধ্যে জড়িত ছিল কাঞ্চন ভাই পারভেজ ভাই আলমগীর ভাই রিয়াজ ভাই ইত্যাদি ইত্যাদি প্রমুখ এটা অন্য বিতর্ক কে বাতিল করেছিল কে করেনি সেই প্রসঙ্গে আমি আজকে কথা বলবো না আমি কথা বলবো ওর মৃত্যু নিয়ে যে নাটকটা এখন শুরু হয়েছে সেটা নিয়ে দেখুন চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশন হচ্ছে এটা আপনারা জ্ঞাত আছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল প্রচুর নিউজ করছে তা আপনারা প্রতিনিয়ত দেখছেন আপনারা অনেকে কমেন্ট করছেন যে ইলিয়াস কাঞ্চন সাহেব পাশ করুক বা কেউ বলছে জায়দ খান ফিল করুক সেটাও অন্য বিতর্ক আমি সেই বিতর্কেও যাব না আমি যেটা বলতে চাচ্ছি এই শিমু হত্যাকাণ্ড নিয়ে যে নোংরামিটা এখন নতুন করে শুরু হয়েছে এটা আসলেও নিন্দনীয় এটা আসলেও লজ্জাজনক দেখুন শিমু ছোট হোক বা বড়ো হোক সে একজন শিল্পী সে অনেকগুলো সিনেমা অভিনয় করেছে আমি আজকে শুনলাম তার ভাইয়ের মুখে সে রিয়াজ সাহেবের সদর সিনেমা করেছে অথচ এই ভোট বাতিলের সময় এই সদস্য ভোট বাতিলের সময় রিয়াজ সাহেব সেই কমিটিতে ছিল আজকে এগুলো নিয়ে অনেক বিতর্ক হচ্ছে দেখুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটা ইলেকশন হচ্ছে ভালো কথা প্রতি বছরই হয় এটা নিয়ে অনেক আনন্দ উল্লাস হয় অনেক রকম তর্ক বিতর্ক হয় কিন্তু এই বছর যে নোংরাবিটা শুরু হয়েছে এটা মাত্রা তিরক্ত একটি মৃত্যুকে নিয়ে এখন চলচ্চিত্রে গবেষণা শুরু হয়েছে কে করেছে এটা মধ্যে হয় জায়ের জড়িত কিনা বা জায়ের জড়িত না থাকলে কে জড়িত দেখুন ওর ভাই বিকেলবেলায় একটা মিডিয়াতে বলল এটা ভিডিও করতে যাই সাথে তা।

সন্দেহ করছেন কেননা তার গাড়ির মধ্যে রক্ত তারা আটটা থেকে দশটা পর্যন্ত ছিল না সেই দশটার মধ্যেই লাশটা ভালো লাগতে হয়েছিল ড্রাইভারের ধরার পরে ড্রাইভার নাকি সব ড্রাইভারের সব বলছে বলছে তো বিকেল বিকেলবেলায় বললো যে উনি শুনেছে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওর সাথে কারো কোনো গণ্ডগোল ছিল কিনা উনি তখন বলেছিলেন যে আমি শুনেছি দশ বারো দিন আগে জাহিদ খানের সাথে একটু বাকবিতন্দ হয়েছে আর কেউ তার বাসায় গিয়ে তাকে বলছে আপনি জাহেদের নাম বলেন এবং বলেন যে নির্বাচনকে সামনে রেখে শিল্পী সমিতির সহযোগী করা বা মেম্বারশিপের সাথে এ হত্যার কি রহস্য শিবু খুন হয়েছে তার ভাই এখন বলছে তার বোন যা ভাই মানে শিবুর হাজব্যান্ড তাকে খুন করেছে তাকে অ্যারেস্টও করা হয়েছে সে এখন কেরানীগঞ্জের থানায়ও আছে এর কোনো কিছুই এখন পরিষ্কার নয় আমরা বা পুলিশ এই মুহুর্তে বলবে না যে সিমুর হাজবেন্ডই তাকে খুন করেছে কারণ এর বিচার হবে আদালতে গড়াবে পুলিশ সাক্ষ্য প্রমাণ দিয়ে তারপর প্রমাণ করবে যে শিমুর হাজব্যান্ড শিমুর হাজবেন্ডই শিমুকে খুন করেছে এর আগে আমরা শিমুর হাজব্যান্ডকে খুনি বলতে পারি না ঠিক তেমনি জাহেদ খানের নামটা জড়ানো হচ্ছে জাহেদ খানের নাম যদি জড়িয়ে থাকে বা কেউ যদি জড়াতে চায় তাহলে সেটা পুলিশের কাছে বলবে পুলিশ সেটা যাচাই বাছাই করবে সরকার সাথে যা যাচাই বাছাই করবে তারপর এটার এফআইআর হবে তারপর এটা জাহেদের নাম আসবে এবং অনেক চ্যানেল জাহিদ খানকে দায়ী করছে যদি জাহিদ খান সত্যি সত্যি দায়ী হয়ে থাকে জাহিদ খান তো ছাড় পাবে না কারণ আইনের হাত অনেক লম্বা জাহিদ খানের সাথে পুলিশের যত সক্ষতাই থাকুক যদি সে সত্যি সত্যি এই মৃত্যুর সাথে জড়িত থেকে থাকে পুলিশও তাকে ক্ষমা করবে না একটা কথা মনে রাখবেন পুলিশ আপনার ভালো বন্ধু হতে পারে কিন্তু পুলিশ যখন আপনার শত্রু হয়ে যাবে তখন তার চেয়ে বড় শত্রু আর কেউ হবে না কারণ পুলিশ যাবে আইনের মাধ্যমে যখন সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে আসবে তখন তাকে অ্যারেস্ট করবে এটা নিয়ে আমরা চলচ্চিত্রের লোক কেন এই নোংরামিটা করছি এই ধরনের নোংরামি এবার বন্ধ হওয়া দরকার ইলেকশনের সাথে সিমুর কোনো মৃত্যুজনিত ব্যাপারে সাজস আছে কি না সেটা কিন্তু প্রমাণিত নয় এবং আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি এই মৃত্যুর সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই এর বিচার করার জন্য তো আইন আদালত রয়েছে কেন এই মৃত্যুটাকে এই খুনটাকে এই লাশটাকে এনে এফডিসিতে বারবার পোস্টমার্টম করা হচ্ছে কেন এফডিসিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে শিমুর মৃত্যু নিয়ে অমুক জড়িত অমুক বলছে না তমুক জড়িত কেউ বলছে আমাকে ফাঁসানোর জন্য বলা হচ্ছে কেউ বলছে এগুলো ইলেকশনের কাজসাজি ভাই হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইলেকশন অ্যান্ড সিমুর লাশ আমাকে একটু বুঝাবেন সিমুর লাশ পেলে ইলেকশনের সাথে কি সমস্যা এর সাথে কী যোগ আছে কিন্তু না কেউ কারো কথা শুনছে না দু দলই যদিও কাঞ্চন ভাইয়ের গ্রুপ অনেক সংযত ভাষায় কথা বলে আমি এটা মার্ক করেছি আমি তাদেরকে রিকোয়েস্ট করব কাঞ্চন ভাই অবশ্য কোনো কথা বলেন না কাঞ্চন ভাই অনেক সংযমিয়ে থাকেন তার সাথে যারা কাজ করছেন আপনারা দয়া করে এই লাশ নিয়ে রাজনীতি করবেন না শিবু কিন্তু আপনাদেরই একজন শিবু কিন্তু আমাদেরই একজন শিবু একজন চলচ্চিত্র শিল্পী হতে পারে সে আজকে মেম্বার হিসাবে ভোট দিতে পারবে না পারতো না থাকলেও যেটা অন্যরা পারছেন একশো চুরাশি জন বাট তার শিল্পিত্ব তো যায়নি তাকে তো চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে বহিষ্কার করা হয়নি তাকে সহযোগী মেম্বার করে যদি সহ একজন সহযোগী শিল্পী আজকে যে কোনো কারণে মৃত্যুবরণ করেছে আপনারা জান তার আত্মার প্রতি শান্তি কামনা করুন আল্লাহর কাছে দুহাত থলে প্রার্থনা করুন শিলু যা অন্যায় করেছে ওকে ক্ষমা করে দাও সেটা না করে আপনারা বলছেন এ খুন করেছে ও বলছে আমি করিনি ওরা আমার নয় বদনাম করেছে ওরা বলছে এটা একটা নতুন কাজ সেজি এ বলছে এটা ইলেকশনের জন্য করা হচ্ছে হোয়াট ইজ দিস বন্ধ করুন এসব প্লিজ এগুলো বন্ধ করুন অনেক হয়েছে ভাই অনেক হয়েছে কাঁদা ছুড়াছুরি বন্ধ করে ইলেকশন করুন এই ইলেকশনের সাথে অন্তত পক্ষে শিলুকে জড়াবেন না শিবুর লাশ দিয়ে আপনারা রাজনীতি করবেন না আমি পক্ষের কাছেই অনুরোধ রাখলাম ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফেজ